ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা স্কোশ ক্যাপ্ট আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রানার বা আমরা এটাকে বলতে পারি সেন্ট্রাল টেবিল টপ মানে হচ্ছে ডেকোরেটিভ পিস এভাবেও হিসাব করা যায় যে কোনো জায়গায় বাসার যে কোনো আনাচে কানাচে যে কোনো জিনিসের উপর আপনারা এটা সাজানো ঘর সাজানোর উদ্দেশ্যে এটা ব্যবহার করতে পারবেন এটা ডাইনিং টেবিল থেকে শুরু করে টি টেবিল অথবা ওয়ার্ডড্রপের উপরে বা যে কোনো একটা জায়গায় আপনি এটা রাখতে পারবেন জিনিসটাকে সাজানোর উদ্দেশ্যে তো এটা আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি প্রথমে যে জিনিসটা কীরকম এই যেরকম পাতার মতো টোটালি জিনিসটা এরকম পাতার মতো এটা ছবি অবশ্যই আমি দিয়ে দিব আর স্ক্রিনে তো আপনারা দেখতেই পেয়েছেন অলরেডি জিনিসটা কেমন এই আমি চেষ্টা করছি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর যে জিনিসটা দেখতে কীরকম এর জন্য কিন্তু আমার হাত শেখ হচ্ছে তো যাই হোক এই হচ্ছে রানার বা ম্যাট এই হচ্ছে রানার বা ম্যাট এটা টিউটোরিয়ালটা আজকে করে দেখাবো এটার মধ্যে আমি সামারিয়ান সুতরাকেই ডাবল করে ব্যবহার করেছি এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এর হুক আমি নিয়েছি আর এটা হচ্ছে সাইজ প্রাইস কস্টিং অলরেডি হচ্ছে আমি আমার আরেকটা চ্যানেল রয়েছে কবিতা জে অফ লাইফ সেখানে কিন্তু গতকালকেই পোস্ট করে দিয়েছি আপনারা সেখান থেকে চেক করে নিতে পারবেন ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দিব যেটার দামটা কত রাখতে পারবেন আপনারা বা এটার প্রতি আমার খরচ কত টাকা পড়েছে কতগুলা কালার এখানে অবশ্যই আমি কালারটা বলে দিই এখানে ছয়টা কালার আমি ব্যবহার করছি আপনারা যে কোনো কালার শেড নিয়ে এটা কিন্তু করতে পারবেন এটা অবশ্যই শেড ছাড়া ভালো লাগবে না ডিজাইনটাই এইরকম তো এই হচ্ছে ডিজাইনটা এখন আমি টিউটোরিয়ালটা শুরু করব তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই রেড কালারের সাবস্ক্রাইব লিখা বাটন মানে রেড কালার যদি থাকে তার মানে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল নোটিফিকেশন যে অপশনটা আছে সেটা অন করে নেবেন এতে করে আমার প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়াল আপনাদের কাছে কিন্তু চলে যাবে সাবস্ক্রাইব করার ব্যাপারটা একটু ডান দিকে খেয়াল করবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি এই রেড কালার লেখা থাকবে যদি আপনি সাবস্ক্রাইব করা না থাকে সেক্ষেত্রে এই রেড কালারের সাবস্ক্রাইব লেখা বাটনটাতে ক্লিক করবেন এবং দেখেন কর্নারে একটা বেল আইকন দিয়ে আছে যেটা ক্লিক করলে অল লেখা আসবে তো অল লেখাটার মধ্যে হচ্ছে আপনারা অপশনটা সিলেক্ট করে নেবেন এতে করে আমার প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়াল কিন্তু আপনার কাছে নোটিফিকেশান আকারে চলে যাবে কোনো ভিডিও মিস করবেন না আর এখন আমি আপনাদেরকে কিছু কালার সম্পর্কে ধারণা দিব যে আমি ম্যাটটা কি কী কালার দিয়ে তৈরি করেছি ছয়টা কালার এখানে ব্যবহার করেছি প্রত্যেকটা কালার আমার পেজে পেয়ে যাবেন আর তাছাড়া হচ্ছে আপনারা যে কোনো কালার দিয়ে করতে পারবেন সেটি ক্ষেত্রে কিন্তু ডার্ক কালারটা চয়েস করবেন এবং তার লাইট লাইট শেডগুলো নেবেন তাইলেই হবে আর এই সুতাগুলো হচ্ছে একশো গ্রাম করে বান্ডেল হয় যেটা হচ্ছে প্রাইস সিক্সটি টাকা মানে ষাট টাকা করে আমার পেজে পেয়ে যাবেন চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন বা অনলাইনে যে কোনো পেজ বা গ্রুপ থেকেও কিন্তু পারচেস করতে পারেন এখানে আমি টোটাল পাঁচটা কালার দেখাচ্ছি আরেকটা কালার হচ্ছে আমি পরে অ্যাড করেছি লাস্টের দিকে তো সেটা আমি দেখাই নেই আর তো এই কালারগুলো প্রত্যেকটা কিন্তু আমি একটা করে বান্ডেল নিয়েছি প্রতিটা একশো গ্রামের সুতা কিন্তু প্রত্যেকটাই কিন্তু একশো গ্রাম আমার ব্যবহার হয়নি প্রত্যেকটা একশো গ্রামের সুতা থেকে আমি কিছু কিছু পরিমাণ শুরুর দিকে অল্প এবং শেষের দিকে আস্তে আস্তে করে পরিমাণ একটু বেশি খরচ হয়েছে তো সব মিলিয়ে হচ্ছে আমি ছয়টা কালার নিয়েছি আপনারা চাইলে বেশি কম করতে পারেন তা আমি দেখেন সুতাটাকে কিন্তু ডাবল করে নিয়েছি মানে আমি একটা রিল থেকে মানে একটা বালনে থেকে দুই দিককে নোকটা বের করে একসাথে করে নেই এভাবে করে আমি ডাবল করে নিই মিডিয়াম থিকনেসের এই সুতাটা ডাবল করে নিয়েছি আর থ্রি পয়েন্ট ফাইভ এর হুক দিয়ে কাজ শুরু করছি ম্যাজিক রিংয়ের মধ্যে হচ্ছে শুরুতেই আমি একটা স্লিপ নট করে এটাকে আটকে নিব এখন হচ্ছে আমি স্লিপ নট করার পর চারটা চেন করব। দুইটা হচ্ছে অ্যাজ এ ডাবল ক্রোশার আর দুইটা হচ্ছে চেন টু স্পেসের জন্য তৈরি করব মানে এটা তোমার কর্নার হবে পাতার শেপের যে কর্নার দুই মাথার ওইটা হবে এরপর হচ্ছে রিংটার ভেতরে আমি একটা ডাবল ক্রোশে করে নিব এবং একটা চেন করে নিব এরকম করে একটা ডাবল ক্রোশে একটা চেন আরও তিনবার আমি করব একটা ডাবল ক্রোশে করবে রিংটার ভেতরে রিংয়ের মধ্যে একটা করে ডাবল ক্রোসে করবো একটা চেইন করবো একটা চেইন করব একটা ডাবল ক্রোশে একটা চেইন আর একটা ডাবল ক্রোশে অলরেডি আমাদের কাছে কিন্তু পাঁচটা ডাবল ক্রোশে হয়ে গিয়েছে এখন আমি একটা চেইন করবো পাতার আরও একটা যে কর্নারের শেপ রয়েছে সেই শেপটা দিব তার জন্য একটা ডাবল ক্রোশে আর ঠিক দুইটা চেন করব এখন তারপর হচ্ছে একটা ডাবল ক্রোশে একটা চেন একটা ডাবল ক্রোশে একটা চেন এরকম করে আরও চারবার ডাবল ক্রোশে আর একটা করে চেন করে নিব তারপরে হচ্ছে প্রথম যে আমরা দুইটা চেন নিয়েছিলাম টোটাল চারটা চেন নিয়েছিলাম তার মধ্যে দ্বিতীয় চেনটাতে আমরা গিয়ে জয়েন করবো তো দেখেন আমি মানে খুব স্লো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেন আপনাদের বুঝতে কষ্ট না হয় তো টোটাল ফার্স্ট রাউন্ডে আমাদের কাছে দশটা ডবল ক্রোশে থাকবে এবং ওয়ান চেন স্পেস আর টু চেন স্পেস সব মিলিয়ে যদি গুনি তাহলে হচ্ছে টোটাল বারোটা চেন থাকবে দশটা ডবল ক্রোশে আর বারোটা চেন থাকবে প্রথম রাউন্ডে ঠিক আছে তো এই রাউন্ডটার মধ্যে আমি আর স্কিপ করছি না কারণ হচ্ছে এখানে অলরেডি আমার কাজটা প্রায় শেষের দিকে চলে এসেছে এই যে দেখেন হয়ে গেছে আমার প্রত্যেকটা ঘর এখন জয়েন করার পালায় এর মধ্যে জাস্ট আমি একটা চেন করে নিব আর হচ্ছে এই হাতের যে লেজের মতো বা বাড়তি যে অংশটা সুতার শুরুর দিকে ছিল রিংয়ের মধ্যে এটাকে ধরে একটু টাইট করে নিব মানে টেনে টাইট করে একটা রাউন্ড শেপের মতো দিয়ে দিব এটা যতটা পারবেন একটু টেনে নেবেন এতে করে শেপটা খুব ভালো আসে এখন হচ্ছে স্লিপ নট দিয়ে জয়েন করার পালা আর এই সময় হচ্ছে আমি যে সেকেন্ড চেনটা রয়েছে টোটাল চারটা চেন নিয়েছিলাম তো আমি দ্বিতীয় চেনটার মধ্যে স্লিপ নটের পর যে দ্বিতীয় চেন রয়েছে প্রথম এবং দ্বিতীয় এই ঘরটার মধ্যে স্লিপ নট দিয়ে জয়েন করে ফেলব রাউন্ড টু এই রাউন্ডে হচ্ছে আমরা এই টু চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করে ফেলবো শুরুতেই তারপর একটা চেন এটা ডাবল ক্রোশে হিসেবে ধরে নেব তারপর হচ্ছে আমি আরও একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি তারপর হচ্ছে আমি দুইটা চেন করে নিব আমি যেরকম করে শুরু করছি আপনারাও ঠিক এইভাবেই শুরু করবেন এরপর এই দু স্পেসের মধ্যে আমি ডাবল ক্রোশে করে নেব কারণ এটা হচ্ছে আমাদের ওই কোন একটা পাতার যে শেপটা এদিক দিয়ে আসবে তো সেকেন্ড ডাবল ক্রোশে করে নিলাম তারপরে এখন আমি আরেকটা চেন করে ঠিক ওয়ান চেন স্পেসে চলে যাব এবং দুইটা ডাবল কোষে করে নেব এই রাউন্ডে কাজ হচ্ছে ওয়ান চেন স্পেস যেগুলোতে রয়েছে সেখানে দুইটা করে ডাবল ক্রোশে করব এবং ওয়ান চেনের স্পেস দিব তারপর হচ্ছে যে টু চেন স্পেসটা রয়েছে দুই কর্নারে সেটার মধ্যে দুইটা ডাবল ক্রোশে এবং দুইটা চেন তারপর দুইটা ডাবল ক্রোশে করবো মানে টু চেন স্পেসে টোটাল চারটা ডাবল ক্রোশে এবং দুইটা চেন হবে খেয়াল করবেন দুইটা ডাবল ক্রোশে তারপর হচ্ছে আমি একটা চেন করব পরবর্তী ওয়ান চেন স্পেসে দুইটা ডাবল ক্রোশে একটা চেন করবো এর পরবর্তী ঘরেও মানে ওয়ান চেন স্পেসটার মধ্যে আমি দুইটা ডাবল ক্রোশে করবো এবং একটা চেন করে নিব। এখন দেখেন আমরা টু চেন স্পেসে চলে এসেছি মানে যে দুইটা কর্নার শেপ রয়েছে তো এইখানটাতে আমি দুইটা ডাবল কোর্সে করব শুরুতে এক এরপর হচ্ছে দুই এরপরে হচ্ছে আমি দুইটা চেন করে নিব তারপর সেম জায়গাটা মানে টু চেনের স্পেসে আরও দুইটা ডাবল ক্রোশে করে ফেলবো এতে করে এখানে শেপটা তৈরি হবে যে দুইটা পাতার মতো দুই কর্নারে শেপ বাড়তে থাকবে এরপর এই পাঁচটার মতো ঠিক ওই পাশটা কমপ্লিট করে ফেলবো একটা চেন দুটা ডাবল ক্রোসে ওয়ান চেনের স্পেসে একটা চেন এরকম করে ওইদিকে গিয়ে জাস্ট সিঙ্গেল ক্রোশে পরে যে চেনটা ছিল সেখানে জয়েন করে নেব এই পাশটা আমি একটু দ্রুত দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর সময় কম লাগে এই যে আমি এখন জয়েনটা করব দেখেন জয়েনের জন্য যে সিঙ্গেল কোষে পরবর্তী মধ্যে আমি স্লিপ নোট করে আর এই পর্যায়ে হুক থেকে লুপটা বের করে বের করে নিয়ে ঠিক এই যে টু চেন স্পেসটা দেখতে পাচ্ছেন এটার অপর দিক থেকে হুকটা নিয়ে সামনের থেকে লুপটাকে টেনে পেছন দিকে নিয়ে আসবো এখন হুকটাকে ঠিক সামনে থেকে সেম টুচেন স্পেসে নিয়ে একটা সিঙ্গেল ক্রোসে তৈরি একটা তৈরি করে নিব এরপর হচ্ছে এই জায়গাটাতে আমি আরো একটা টু চেন স্পেসটাতে আরও একটা ডাবল ক্রোশে করে নিব তারপর হচ্ছে দুইটা চেন করে নিব সেম স্পেসে আরও দুইটা ডাবল ক্রোশে করব তিনটা ডাবল কোর্সে করবো অ্যাকচুয়ালি এই রাউন্ডে তো শুরুতে যে দুইটা করলাম এর জন্য কনফিউজ হবেন না এতে করে হচ্ছে জয়নিংটা ভালো হয় তো তিনটা ডাবল ক্রোশে করার পর একটা চেন করে নিলাম এবং পরবর্তী ওয়ান চেন স্পেসের মধ্যে আমি তিনটা ডাবল কোর্সে করে ফেলবো এই রাউন্ডে প্রত্যেকটা ওয়ান চেন স্পেসে তিনটা করে ডাবল ক্রোশে তৈরি করে নিতে হবে এই পাশে চারটা ওয়ান চেন স্পেস রয়েছে আর ওই পাশে চারটা তো এই চারটার মধ্যে হচ্ছে তিনটা তিনটা করে টোটাল বারোটা ডাবল ক্রোশে আসবে এক সাইডে আর এক সাইডে বারোটা আর মাঝখানে দুই সাইডে হচ্ছে চারটা চারটা ছয়টা ছটা করে বারোটা আসবে টোটাল এই রাউন্ডে হবে ছত্রিশটা ডাবল ক্রোশে তো এই কি দেখেন ওয়ান চেন স্পেসগুলোতে হচ্ছে আমি ডাবল ক্রোশে করছি তিনটা করে তারপর হচ্ছে একটা চেন করে নিব তিনটা ডাবল ক্রোশে হয়ে গেল একটা চেন এবং এরকম করে আমি ওই কর্নারটাতে গিয়ে তিনটা ডাবল ক্রোশে এই জাস্ট আমি এই রাউন্ডটাতেই হচ্ছে দেখাবো কার পরগুলো হচ্ছে আর দেখাবো না এটা একটা কারণ আছে পরে বলে দিচ্ছি তো এই কর্নারটার মধ্যে হচ্ছে দেখেন তিনটা ডাবল ক্রোশে করব তিনটা ডাবল কোর্সে করার পর দুইটা চেন করব এবং আরও একবার টু চেন স্পেসে তিনটা ডাবল কোর্সে করে নিব এখন বলি এই যে থার্ড রাউন্ডে যে আমরা দুইটা কর্নারে কাজটা করলাম তিনটা ডাবল কোর্সে দুইটা চেন তিনটা ডাবল কোর্সে এইটা হচ্ছে একেবারে শেষের রাউন্ড পর্যন্ত মোটামুটি রিপিট হবে এখানে কোনো ধরনের চেঞ্জ আসবে না তো এটা এক সাইড একবার দেখিয়ে দিলেই হবে বারবার এটা দেখানোর কিছু নেই এরপর ওয়ান চেন নিয়ে হচ্ছে পরবর্তী ওয়ান চেনের স্পেসে তিনটা ডাবল কষে তৈরি করে নেব তো কর্নারটার মধ্যে শুধু আমি একটাই একবার করে রেখে দেখাবো আপনাদেরকে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এতে করে ভিডিওর লেন্থ একটু ছোটো হবে আপনাদের বুঝতেও সুবিধা হবে অসুবিধা হবে না মনে রাখবেন প্রত্যেক রাউন্ডে কিন্তু কর্নারগুলোতে হচ্ছে তিনটা ডাবল কোষে দুটা চেন এবং তিনটা ডাবল কোর্সে হবে এবং দুই পাশেই হবে এই যে এখন একটা চেন এবং তিনটা করে ডাবল কোর্সে করে এই পাশে কাজটা শেষ করে আমি জয়েন করে নেব এবং জয়েন করার সময় যে লাস্ট ডাবল ক্রোশেটা বাকি ছিল প্রথম দিকে তো দুইটা নিয়েছিলাম এবং একটা বাকি রেখেছিলাম সেটা কেন রেখেছিলাম কী কারণে সেটা একটু দেখতে পারবেন আর ভিডিওটা সবসময় চেষ্টা করবেন আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করার এতে করে যে বিভিন্ন টিপস কেন একটা ঘর বাকি আছে বা কী কারণে শেষের দিকে জয়নিংটা কীরকম হয় এরকম রকম অনেকগুলো টিপস থাকে যেগুলো দেখলে সুবিধা হবে আপনাদের এই যে দেখেন আমি হচ্ছে ওয়ান চেন করার পর এই টু চেন স্পেসে একটা ডাবল ক্রোশে বাকি ছিল সেটা করে নিচ্ছি এটা শুরুতেও কিন্তু করা যেত কিন্তু ফিনিশিংটা ভালো আসতো না এর জন্য আমি করি নাই তো এই যে এরপর হচ্ছে আমি এই লুপটাকে ছেড়ে দেব হুক থেকে বের করে নিব এবং লাস্টে যে ডাবল ক্রোশেটা আছে মানে হচ্ছে এখানে তো দুইটা ডাবল ক্রোশে আছে একটা সিঙ্গেল ক্রোশে চেন এবং পরবর্তীতে একটা ডাবল ক্রোশে তা আমি এই যে ডাবল ক্রোশেটার মধ্যে হচ্ছে জয়েন করে নিব তো আমি সুতাটা কিন্তু কেটে নিয়েছি কারণ আমি সুতার কালারটা চেঞ্জ করব তো এই ডাবল ক্রোশটার মধ্যে হুক নিয়ে এই পাশ থেকে সুতাটাকে টেনে তারপর হচ্ছে লাস্ট যে ডাবল ক্রোশের যে স্টিচটা ছিল সেটার মধ্যে হচ্ছে হুকটা নিব নিচের দিক থেকে ঠিক উপর বরাবর এবং সুতাটাকে টেনে আবার নিচে নিয়ে আসবো এতে করে মধ্যেখানে যে একটা সিঙ্গেল কোশের চেন ছিল সেটার উপর একটা ইনভিজিবল স্টিচ তৈরি হবে যেটার কারণে ফিনিশিংটা কিন্তু খুবই ভালো চলে আসবে তো এই পর্যায়ে আপনারাও কালারটা চেঞ্জ করে নেবেন আর যদি চেঞ্জ করতে না চান সেক্ষেত্রেও করতে পারেন কিন্তু শেড না দিলে এই জিনিসটা বা এই কাজটা ফুটে উঠবে না তো এই রকম করে হচ্ছে আমরা জয়নিংটা করব অলওয়েজ মানে শুরুর দিকে হচ্ছে সিঙ্গেল কোষে এবং চেন দিয়ে তারপরে একটা ডাবল কোষে করে নেব এবং শেষের দিকে এসে বাকি একটা ডাবল কোষে করে জয়েন করব। তো এটা সবসময় মাথায় রাখবেন সবসময় একই জিনিসটা দেখানো মানে একই রকম কাজ বারবার রিপিট করার কোনো মানে হয় না আমি বলে দিব আপনারা বুঝে নেবেন তো এখন হচ্ছে আমি সেকেন্ড কালারটা ব্যবহার করবো সেকেন্ড কালারটা হচ্ছে লাইট কালারের হচ্ছে একটা নীল শেড বলা যায় তো এটাকে আমি এই সবসময় আমরা কাজটা কর্নার থেকে শুরু করব তো দুইবার হুকের মধ্যে পেছিয়ে নিলাম এবং টুচেন স্পেসে হুক নিয়ে এখানে একটা ডাবল কোষে তৈরি করে নেব তো প্রথম দুইটা লুপের মধ্যে থেকে সুতা বের করার পর এই বাড়তি সুতাটা হাত দিয়ে ধরে রেখে বাকি দুইটা লুপের মধ্যে থেকে সুতাটা টেনে আনব তারপর আরেকটা ডাবল কোষে তৈরি করে নেবো যখন আমরা সুতাটা চেঞ্জ করব তখন কিন্তু সিঙ্গেল ক্রোশের চেন লাগবে না জাস্ট একটা ডাবল ক্রোশেই করে নেব তো এখন দুইটা চেন করলাম এবং টু চেন স্পেসে হচ্ছে তিনটা ডাবল ক্রোশে করব কিন্তু যেভাবেই শুরু করি না কেন প্রথমে কিন্তু দুইটাই ডাবল ক্রোশে করব তিনটা করে করব না তো এই যে টু চেন স্পেসে আমি আরও তিনটা ডাবল ক্রোশে এখন তৈরি করে নেব দুই হচ্ছে তিন এরপরে আমি একটা চেন করে নিব এবং এই যে ওয়ান চেন স্পেসটা এদিকে আমি একটা ডাবল ক্রোশে করব একটু খেয়াল করবেন এই পর্যায়ে আমি দুইবার হুকের মধ্যে সুতাটা পিছিয়ে নিয়ে এই যে আগের রাউন্ডে দুইটা ডবল ক্রোশে ছিল এর ঠিক দুইটার মধ্যেখানে দুইটার মধ্যেখানে হুকটা নেব এবং পরে ওয়ান চেন স্পেসের যে গ্যাপটা এখান থেকে বের করে হুকটাকে সুতাটা টেনে উপরে তুলে আনবো এখন একটু অ্যাডজাস্ট করে নিয়ে দুইটা দুইটা লুপের মধ্যে থেকে তিনবারে সুতাটাকে বের করে নিয়ে আসবো এটা হয়ে গেলো হচ্ছে ট্রিপল ক্রোশে বাট এটা ফ্রন্ট লুপ ট্রিপল ক্রোশে বলা যায় ফ্রন্ট লুপ ট্রিপল ক্রোশে তারপরে হচ্ছে এই যে ওয়ান চেন স্পেসটা ছিল আগের রাউন্ডে এই রাউন্ডের এই ওয়ান ওয়ানচেন স্পেসে আরেকটা ডাবল ক্রোশে করে নিব আমি একটু আপনাদেরকে হুকটা দিয়ে দেখিয়ে দিব যে হুকটা কীভাবে করে ওই দুইটা ডাবল ক্রোশের মধ্যে থেকে নিতে হয় এরপরে হচ্ছে আমি একটা চেন করে নিব এবং পরবর্তী ওয়ান ওয়ানচেন স্পেসে একটা ডাবল ক্রোশে করব এখন একটু খেয়াল করবেন আমি যে হুকটা বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করে আমরা এই যে ট্রিপল কোশেটা যে যে এইখানে যে করলাম এটা কিভাবে করে এই দুইটা ডাবল কোশের মধ্যে নিয়ে করতে হবে তো এদিকে একটু খেয়াল করেন এই যে দুইটা ডাবল কোশে সেকেন্ড রাউন্ডের এইটার মধ্যে থেকে হুকটা নিচে থেকে উপরের রাউন্ডের ওয়ান চেন স্পেস বরাবর কিন্তু নিলাম ঠিক আছে তো এইরকম করে আমরা হচ্ছে হুকটা নিব আর হুকের মধ্যে দুইবার সুতা পেছিয়ে নিয়ে এই যে দেখেন ঠিক এই পাশ থেকে হুকটা উপরের দিকে এইভাবে তুলব এবং এখান থেকে সুতাটাকে টেনে বের করে এনে একটু অ্যাডজাস্ট করে হাইট অনুযায়ী দুটো দুইটা লুপের মধ্যে থেকে তিনবারে ট্রিপল কোষে করে নেব এরপর ওয়ান চেনি স্পেসে একটা ডাবল কোষে করে নেবো এইরকমই হচ্ছে ফুল রাউন্ডগুলার প্যাটার্ন মানে হচ্ছে এই যে ট্রিপল কোষেটা ঠিক এরকমভাবেই করতে হয় তো কোন দিক থেকে হুক নিতে হয় আমি মাঝে মাঝে আরেকটু দেখিয়ে দিব আপনাদের সুবিধা হবে কারণ একটু একটু তো অবশ্যই চেঞ্জ আছে তো এই রকম করে আমি এই কর্নারটা পর্যন্ত চলে এসেছি এই কর্নারটা আরেকবার দেখাচ্ছি যে এই পাশের কর্নারটার মধ্যে টু چین স্পেসে তিনটা ডাবল কুশ তৈরি করে নিব এক দুই তিন এরপরে হচ্ছে আমি দুইটা চেন করবো এবং সেম জায়গাটাতে মানে টু চেন স্পেসে আমি আরও তিনটা ডবল ক্রসে করে ফেলব কর্নারগুলো কিন্তু আমি এর আগেও বলেছি সেম থাকবে তাও আমি আর দেখিয়ে দিলাম যাতে করে আপনাদের কোনো কনফিউশন না থাকে ওয়ান চেন তারপর ওয়ান চেনের স্পেসে ঠিক এইরকম এই পাঁচটা মতো রিপিট করে আসবো এবং লাস্টের দিকে জয়নিংটা সেম ওয়েতে করব ওয়ান চেন করার পরে হচ্ছে এই যে জয়নিংয়ের সময় আমি আরেকটা ডাবল ক্রোশে করে ফেলবো এর আগের যেহেতু সিঙ্গেল ক্রোশের চেন ছিল এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এটা তো ডাবল ক্রোশেই করেছিলাম এই দিকটাই কেমন করবো এই দিকটাও সেম ওয়েতে করবো এই যে দেখেন ডাবল ক্রোশে করার পর আমার লুপটাকে হুক থেকে বের করে নিব। এবং সুতা চেঞ্জ করা হলে সুতাটা কেটে নেব আর আদারওয়াইজ হচ্ছে এই যে সেকেন্ড যে ডাবল ক্রোশেটা আছে মানে মধ্যেটা বাদ দিয়ে ওইটার মধ্যে হচ্ছে আমরা হুক নিব এবং এই পাশ থেকে লুপটাকে টেনে এই পাশে পেছন দিকে নিয়ে আসব এখন একটু খেয়াল করবেন এই যে টু চেন ওয়ান চেনটার মধ্যে প্রথম চেনটার মধ্যে আমি একটা স্লিপ নট করে নিব তারপর এই যে স্পেসটার মধ্যে হুক নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা চেন করব। এতে করে ফিনিশিংটা ভালো আসে এরপর আরও একটা ডবল ক্রোশে করে নিব এবং দুইটা চেন করব এক দুই এবং টু চেন স্পেসে তিনটা ডাবল ক্রোশে তৈরি করে নিব আমরা ওয়ান চেনের উপরে একটা স্লিপ নট নিয়েছি এটার কারণ হচ্ছে শেষের দিকে যখন আমরা একটা ডাবল ক্রোশে করবো এখানে স্লিপ নটটা না নিলে সেটা কিন্তু ভালো দেখাবে না কারণ এর আগের রাউন্ডে তো আমরা সুতাটা কেটে ফেলেছিলাম কিন্তু এই রাউন্ডে কিন্তু কাটছি না তো এর জন্য এই জায়গাটাতে সবসময় একটা স্লিপ নট দিয়ে নিব এরপর হচ্ছে একটা চেন করবো এবং এই ওয়ান চেন স্পেসের মধ্যে আমি তিনটা ডাবল ক্রোশে করে নেব এক এই রাউন্ডটা খুব সিম্পল প্রত্যেকটা ওয়ান চেন স্পেসে তিনটা করে ডাবল ক্রোশে হবে এরপর হচ্ছে চেন করে নিব দেন পরবর্তী ওয়ান চেন স্পেসে তিনটা ডাবল ক্রোশে করে নিব একবার যখন আমরা রাউন্ডটার মধ্যে ট্রিপল ফ্রন্ট লুপ ট্রিপল কোষেটা করব তারপরে রাউন্ডটা কিন্তু এই রকম করে তিনটা করে ডাবল কষে এবং এই চেন স্পেসটা দিয়ে যাব মানে ওই রাউন্ডে কোনো ট্রিপল কষে আর হবে না এই যে ওয়ান চেন এবং এরকম করে ঠিক কর্নারটাও করে নেবো এবং পুরোটা রাউন্ড ঘুরিয়ে আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমি কিন্তু ঘুরে এসে জয়েন করে ফেলেছি এখন ওই যে ওয়ান চেন প্রথম চেনটার মধ্যে আমি একটা স্লিপ নট নিয়ে নিচ্ছি প্রথম চিন্তাতে আমি একটা স্লিপ নোট করে এই রাউন্ডে আমাদের বেশ কিছু কাজ আছে তো কর্নারটা সেমই থাকবে প্রথমে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশে নিব তারপর একটা চেইন করব এবং এদিকে আরেকটা ডাবল ক্রোশে করে ফেলব তারপর হচ্ছে দুইটা চেন করে নিব এবং টু চেনের স্পেসে দুইটা ডাবল কোর্সে করে ফেলব সরি তিনটা ডাবল কোর্সে করে ফেলবো বারবার দুইটা বলছি ভুলে যাই আমি আসলে বলতে গেলে হচ্ছে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে এরপর একটা চেন এবং পরবর্তী ওয়ান চেনের স্পেসে একটা ডাবল কোর্সে তৈরি করে নেব এবং এরপর হুকের মধ্যে দুইবার সুতাটা পেছিয়ে নেব এবং আগের রাউন্ডের মানে হচ্ছে চার নাম্বার রাউন্ডের তিনটা ডাবল কোষের যে মধ্যে ডাবলটা কোষেটা ছিল সেটার মধ্যে ফ্রন্ট লুপ ট্রিপল কোষে তৈরি করে নেব স্লো করে দেখানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারবেন হাইটটা অ্যাডজাস্ট করে প্রত্যেকবার দুইটা দুইটা লুপের মধ্যে থেকে সুতাটাকে টেনে তিনবারে কাজটা শেষ করব। এই যে দুইবার দুইটা লুপের মধ্যে থেকে বের করে আনলাম এই দ্বিতীয়বার বের করে নিয়ে আসলাম এবং এই লাস্ট টাইম তারপর হচ্ছে ওয়ান চেন স্পেসটার মধ্যে আমি একটা ডাবল ক্রোশে করে নেব এটা খেয়াল করেছেন যেহেতু এখানে কোনো ট্রিপল কোশে আমার ছিল না আগের করা তো এই জায়গাটাতে কীভাবে করলাম মিডেলের যে ডাবল কোশাটা ছিল সেটার ফ্রন্ট লুপ করে নিয়েছি সরাসরি এবং এখানে হচ্ছে আমি দুইটা চেন করবো প্রথমে কিন্তু আমি একটা চেন দিয়েছিলাম এরপর থেকে দুইটা চেনের স্পেস হবে ওয়ান চেন স্পেসে এখন একটা ডাবল ক্রোশে করব এবং হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে এইবার দেখেন এই যে ফ্রন্ট লুপ ট্রিপল কোষেটা করা আছে এটার মধ্যে আমি এই যে এদিকে যে স্টিচটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে হুকটা নেব এবং অ্যাডজাস্ট করে ট্রিপল কোষে তৈরি করে নেব একটু লক্ষ্য রাখবেন যে আমি কোন দিকে হুকটা নিচ্ছি ঠিক আছে কিন্তু যখন আমরা কালারটা চেঞ্জ করব তখন কিন্তু ফ্রন্ট পোস্ট করে নেব আর আদারওয়াইজ হচ্ছে এরকম স্টিচের মধ্যে করে ট্রিপল কোষেটা করবো এরপর ওয়ান চিন স্পেসে আরেকটা ডাবল কোষে করে নিচ্ছি তারপর দুইটা চেন করে নেব এবং এরকম করে একটা পাশ শেষ করে আরেকটা পাশও শেষ করে লাস্টে জয়েনিংটা করব দুইটা পাশই সেম হবে শুধু দুটো কর্নারে যে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলা ওই কোনো ই হবে না মানে কোনো ট্রিপল কোষ হবে না যে একটা চেন আমি আরেকবারের জন্য দেখিয়ে দিচ্ছি এখানে তিনটা ডাবল ক্রোশে হবে সিম্পলি তিনটা ডাবল ক্রোশে তারপর হচ্ছে দুইটা চেন হবে এবং টু চেন স্পেসে আরও তিনটা ডাবল ক্রোশে হবে কর্নারগুলো আসলে একই রকম একই ধাঁচের কোনো পার্থক্য নেই এরপর একটা চেন এবং সেম রিপিট করবো এই পাঁচটার মতো সাত নম্বর রাউন্ডটা শুরুর দিকটা কিন্তু আমি করে ফেলেছি জয়নিংটা এবং স্টার্টিংটা কীভাবে হয় সেটা বলেই রেখেছি তা আমি একটা চেন করে নেব এবং এই রাউন্ডে ওয়ানচিনের স্পেসগুলোতে চারটা করে ডাবল ক্রোসা হবে একটু খেয়াল করবেন প্রথমে দুইটা ডাবল ক্রোসে করবো তারপরে একটা চেন করব এই যে দুইটা ডাবল ক্রোসে হয়ে গেল তারপর হচ্ছে আমি একটা চেন করে নেব এবং সেম ওয়ান চেন স্পেসটা সরি টু চেনের স্পেসে আরও দুইটা ডাবল ক্রোশে করে ফেলব দুইটা কর্নার কিন্তু সেম থাকবে ওটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না শুধু এই মিডেলের যে দুই পাশের অংশগুলা সেইটা হচ্ছে একটু চেঞ্জ হবে প্রতিবার তো এই দেখেন এখন হচ্ছে আমি একটা চেন করব এবং পরবর্তী ওয়ান টু চেনের স্পেসে গিয়ে দুইটা ডাবল কোষে একটা চেন এবং দুইটা ডাবল কোশে করে নেব এরকম করে প্রত্যেকটা যে টু চেনের স্পেস রয়েছে দুই পাশে। ওইগুলোর মধ্যে আমি চারটা করে ডাবল ক্রোশে এবং দু একটা করে চেনের স্পেস দিয়ে নেব হুম এরকম করে আর কি রাউন্ডটা শেষ করে নেব আর দুইটা সাইড যেটা আর কি পাতার মতো যে নোখের মতো সেই জায়গাটাতে কিন্তু তিনটা ডাবল ক্রোশে দুইটা চেন এবং তিনটা ডাবল ক্রোশেই হবে ওইটায় কোনো পার্থক্য হবে না একদম শেষ রাউন্ডের আগ পর্যন্ত তা আমি এটা রাউন্ডটা শেষ করে তারপরে হচ্ছে পরের রাউন্ডটা দেখাচ্ছি এবং পরের রাউন্ডে কিন্তু আমি কালার চেঞ্জ করব আমি অলরেডি হচ্ছে ও সেকেন্ড থার্ড কালারটা ইউজ করছি এখানে তা আমি প্রত্যেকটা কালারে মোটামুটি প্রথম রাউন্ডটা প্রথম কালারটা বাদ দিয়ে চারটা করে রাউন্ড করার চেষ্টা করছি তো এটার মধ্যে জয়নিংটা হচ্ছে সেম দুইটা ডাবল ক্রোশে তারপর তিনটা চে দুইটা দুইটা চেন এবং তিনটা ডাবল ক্রোশে করে নিয়েছি এখন হচ্ছে নেক্সট স্টেপের পালা আমি একটা চেন করে নিব এবং এই যে ওয়ান চেনের স্পেসটা রয়েছে এই গিয়ে হচ্ছে আমি একটা ডাবল ক্রোশে কিছু খেয়াল করবেন তারপর হচ্ছে সরি এই জায়গাটা আমি ট্রিপল ক্রোশে করব একটা আগের রাউন্ডের ঠিক আছে দুইটা দুইবার হুক পেছিয়ে নিয়ে ঠিক এর আগের রাউন্ডের মধ্যের যে ডাবল ক্রোশেটা আছে এটার মধ্যে এই পাশ থেকে ঠিক এই বরাবর হুক নিয়ে সুতাটাকে টেনে উপরে তুলে তুলে আনবো এবং অ্যাডজাস্ট করে নেবো হাইটটা এবং দুইটা দুইটা করে লুপের মধ্যে থেকে সুতাটাকে তিনবারে টেনে বের করে নেবো এতে করে ট্রিপল ক্রোশে হয়ে যাবে এরপর সেম এই ওয়ান চেন স্পেসে একটা ডাবল ক্রোশে করে নেব এখন আমি একটা চেন করব এবং এই যে টু চেন ওয়ান চেন স্পেস দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমি একটা ডাবল ক্রোশে করে নেব আর একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি তারপরে একটা চেন করব এবং পরবর্তী ওয়ান চেন স্পেসে আমি একটা ডাবল ক্রোশে করব এদিকটা একটু খেয়াল করবেন এটা একটু ভিন্ন এই জায়গাটা দুইবার হুকটার মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে এই যে এবার কিন্তু আমি স্টিচে না করে সরাসরি এই যে ট্রিপল ক্রোশেটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে এভাবে করে হুকটা নিয়ে নিব এই পাশ থেকে এই পাশে এবং এদিকে একটা ট্রিপল ক্রোশে তৈরি করে নেব এইভাবে শুধুমাত্র আমরা তখনই কাজ করবো যখন কালারটা চেঞ্জ করব এখন থেকে যেহেতু একটা কালার দিয়ে আমি চারটা করে রাউন্ড করব তো প্রথম রাউন্ডটা এটা হবে আর পরের রাউন্ডে যে এরকম আরেকবার ট্রিপল ক্রোশে কাজ হবে তখন কিন্তু আর হবে না তো যে পরে ওয়ান চেনের স্পেসে একটা ডাবল কোশে করে নেব এবং একটা চেন করে নেব পরবর্তী এই ওয়ান চেনের স্পেসে দুইটা ডাবল কোশে করে ফেলব এক এবং দুই তারপর হচ্ছে একটা চেন করব একটা চেন করবো এবং এই ওয়ান চেন স্পেসে একটা ডাবল ক্রোশে করবো একটা ট্রিপল ক্রোশে করবো ফ্রন্ট লুপ ট্রিপল ক্রোশে এই যে ঠিক এটার মধ্যে হুকটা নিয়ে অ্যাডজাস্ট করে ট্রিপল কোশে করে নিব ট্রিপল কোশে করার জন্য আরও একবার বলছি হুকের সাহায্যে সুতাটাকে দুইটা দুইটা লুপের মধ্যে থেকে তিনবারে বের করে আনতে হয় এরপর ওয়ান চেনের স্পেসে একটা ডাবল ক্রোশে করে নিব তো এই রকম করে আমি দুই পাশেরই কাজটা শেষ করে নিব আমি পরের রাউন্ডটা দেখাচ্ছি তো এই রাউন্ডে হচ্ছে আমি শুরু দিকটা জয়েন করে এবং কর্নারটা করে ফেলেছি এরপর একটা চেন করে নিয়েছি এবং এই ওয়ান চেনের স্পেসগুলোতে আমি এই রাউন্ডে তিনটা করে ডাবল ক্রোশে করে ফেলবো প্রত্যেকটা ওয়ান চেন স্পেসে তিনটা করে ডাবল ক্রোশে করব আর কিছুই হবে না প্রতিবার এরকম একটা রাউন্ড প্রত্যেকটা ট্রিপল কোশের রাউন্ডের পরের বার কিন্তু রিপিট হবে এখন থেকে তিনটা করে ডাবল ক্রোশে দুইটা এ হচ্ছে তিনটা ডাবল ক্রোশে এটা হচ্ছে রাউন্ড নাইন এরপর হচ্ছে আমি একটা চেন করব এবং পরবর্তী ওয়ান চেনের স্পেসে চলে যাব এবং তিনটা ডাবল ক্রোশে করে নেব এক দুই এবং তিন তো এটা হচ্ছে এই পাশ ওই পাশ সব পাশ মিলিয়ে হচ্ছে এরকম সেম যাবে এবং কর্নার দুইটা তো বলেই রেখেছি একই রকম হবে প্রতিবারই তো ওইরকম করে আমি জাস্ট কমপ্লিট করে নেব দুই পাশ শেষ করে আমি এরপর হচ্ছে আপনাদেরকে সরাসরি দশ নাম্বার রাউন্ডের গিয়ে দেখাচ্ছি কী করতে হবে তো এই রাউন্ডে হচ্ছে জয়নিংটা এবং শ্যুটটা করে নিয়েছি একটা চেনও করে নিয়েছি আমি অলরেডি ওয়ান চেন স্পেসে আমি একটা ডাবল কোষে তৈরি করব এবং এরপর হচ্ছে আমি একটা ফ্রন্ট পোস্ট ট্রিপল কোষে তৈরি করবো কীভাবে করতে হয় আর ডিটেলসে গেলাম না কারণ হচ্ছে সবগুলো এরকম খড়ি করে আসছি তো দেখেন আমি ট্রিপল কোষাটা তৈরি করছি এবং এই রাউন্ডগুলো একটু খেয়াল করবেন এই যে আমি চারটা রাউন্ড দেখাচ্ছি এরপর কিন্তু এগুলো শুধু রিপিট হতে থাকবে আর হচ্ছে কোনো চেঞ্জ আসবে না তো ট্রিপল কোষে করে নিচ্ছি এরপর ওয়ান চেন স্পেসে হচ্ছে আমি একটা ডাবল কোষে তৈরি করে নেব এরপর আমি একটা চেন করব এবং পরবর্তী ওয়ান চেন স্পেসে একটা ডাবল কোষে একটা ট্রিপল কোষে এবং একটা ডাবল কোষে করে নেব আর ট্রিপল কোষেটা হবে হচ্ছে এইটে খেয়াল করবেন এই স্টিচটা ট্রিপল কোষে যে ছিল আগের রাউন্ডে সেটার মধ্যে না সেই স্টিচের উপর দিকে হবে এই দিকে কিন্তু হবে না ঠিক আছে ঠিক এই স্টিচটার মধ্যে হুকটা নিয়ে এরকম করে আমি একটা ট্রিপল কোষে অ্যাডজাস্ট করে তৈরি করে নিব যখন শুধু কালারটা চেঞ্জ করবো শুধু সেই সময়ই হচ্ছে আমরা ট্রিপল কোশের মধ্যে হুকটা নিয়ে সরাসরি ট্রিপল কোষাটা তৈরি করব এছাড়া পরের বার যখন ট্রিপল কোষেটা তৈরি করবো তখন স্টিচে তৈরি করব এরকম করেই হচ্ছে আমরা রিপিট করতে থাকব তো এই ওয়ান চেন স্পেসের মধ্যে হচ্ছে কি করবে এখন একটা ডাবল কোষে করে ফেলব এবং একটা চেন করে ফেলব কাজটা খুব সুন্দর এবং খুব সহজ রিপিটেড কাজ শুধু কালারটা চেঞ্জের কারণে কিন্তু খুব সুন্দর একটা শেডে কাজটা হয়ে যায় এই যে দেখেন ওয়ান চেন স্পেসের মধ্যে হচ্ছে আমি এখন একটা ডাবল কোষে তৈরি করব এখন একটু খেয়াল করবেন এই যে ট্রিপল কোষেটা এখানে কি আছে দুইটা ডাবল কোষে রয়েছে ঠিক একেবারে শুরুর দিকে যেরকম করেছিলাম দুইটা ডাবল কোষের মধ্যে গিয়ে আমি একটা ট্রিপল কোষে করে নিব এই যে এর আগের রাউন্ডে যে দুইটা ডাবল কোষে করলাম সেটা কিন্তু আমি আর পরে রিপিট করব না হ্যাঁ এই হচ্ছে একটা চেন এবং পরবর্তী ওয়ান চেন স্পেসে একটা ডাবল ক্রোশে ট্রিপল ক্রোশের স্টিচের মধ্যে একটা ট্রিপল কোষে এবং একটা ডাবল ক্রোশে সেম ওয়ান চেন স্পেসে একটা ডাবল ক্রোশে করে নেব একটা চেন করে নেব এবং ওয়ান চেন স্পেসে একটা ডাবল ক্রোশে আর একবার লাস্ট টাইম দেখাচ্ছি একটু ভালো করে খেয়াল করবেন এই যে লুপটা থেকে বের করে নিলাম এই যে দুইটা ডাবল কোশের মধ্যে হুকটা নিব এবং এ পাশ থেকে তুলে আনবো এবং এখান থেকে সুতাটা বের করে নিয়ে আসবো আমরা এই যে দেখেন ট্রিপল কোশ সেটা করবো হচ্ছে এই মধ্যে বরাবর হুক নিব উপর থেকে হুকটা তুলবো সুতাটাকে টেনে একদম উপরে নিয়ে আসবো অ্যাডজাস্ট করে একটু হাইটটা যেহেতু আগের রাউন্ডে তো অ্যাডজাস্ট করে তারপর টিপল ক্রোশেটা করে ফেলব এরপর ওয়ান চেন স্পেসে একটা ডাবল ক্রোশে করে নিব তো রকম করে দুই পাশেই হচ্ছে আমি সবগুলা ওয়ান চেন স্পেসে কাজ করে নিব তারপর দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে নেক্সট রাউন্ড এই রাউন্ডে আমি হচ্ছে কর্নারে কাজটা করে রেখেছি একটা ওয়ান চেন নিয়ে নিয়েছি আমি অলরেডি এবং এই যে ওয়ান চেন স্পেসে তিনটা করে ডাবল ক্রোশে করে ফেলবো এ রাউন্ডে হচ্ছে আমরা তিনটা করে ডাবল কোসে করবো ওয়ান চেনের স্পেসগুলোতে এ রাউন্ডে আর কোনো তেমন কাজ নেই একটা চেন করব এবং পরবর্তী ওয়ান চেনের স্পেসে তিনটা ডাবল কোষে করে নিব অলরেডি এই থার্ড কালার দিয়ে আমাদের এটা চার নম্বর রাউন্ড চলছে তো এই রাউন্ডটা করার পরে হচ্ছে আমরা কি করব কালারটা চেঞ্জ করে নিব আর হচ্ছে আট নাম্বার যে রাউন্ডটা ছিল সেটা কিন্তু এরপরের বার রিপিট করবো নতুন কালার দিয়ে তিনটা করে ডাবল কষে একটা চেন ওয়ান চেনের স্পেসগুলোতে তিনটা করে ডাবল কষে এবং একটা করে চেন তো রাউন্ডটা এরকম করে ঘুরিয়ে আমি শেষ করে নিব এবং শেষ করে পরের রাউন্ড আপনাদেরকে দেখাচ্ছি এর পরের যে রাউন্ডটা সেটা হচ্ছে আমাদের বারো নাম্বার রাউন্ড তো বারো নাম্বার রাউন্ডটা হচ্ছে আট নাম্বার রাউন্ডকে আমরা রিপিট করবো আট নাম্বার রাউন্ডটা ঠিক যেভাবে করেছে ঠিক সেইভাবে করে নিব রিপিটেড রাউন্ড তারপরও হচ্ছে আমি শুরুর দিকটা একটু দেখিয়ে দিচ্ছি আর এখন এই পর্যায়ে কিন্তু দেখেন ম্যাচটা কিন্তু একটু কুচকানো মনে হচ্ছে বাট আলটিমেটলি যখন আমরা কাজটা শেষ করব এটা কিন্তু একেবারে ফ্ল্যাট হয়ে পড়ে থাকবে কোনো সমস্যা হবে না তো এই যে আট নাম্বার রাউন্ডটা রিপিট করবে একটু খেয়াল করবেন এরপর থেকে আট নাম্বার আর হচ্ছে এগারো নাম্বার রাউন্ডটা বারবার রিপিট হবে আট নাম্বারের পরে এগারো তারপরে হচ্ছে এখানে যে আমরা দশ নম্বর রাউন্ডটা করেছিলাম দশ নম্বর রাউন্ডটা আর এগারো নম্বর রাউন্ডটা রিপিট হবে এরকম করে পর্যায়ক্রমে রিপিট হতে থাকবে তো এটি দেখেন আমি একটা ডাবল কোর্সে করে নিচ্ছি টু চেন স্পেসে আরেকটা ডাবল কোর্সে করে নিচ্ছি এবং দুইটা চেন করে নিব এক দুই এই টু চেন স্পেসে আরও তিনটা ডাবল কষে করে নেব এইটা যেরকম বরাবরের মতোই বলে আসছি যেখানে কিন্তু কোনো চেঞ্জ নাই খেয়াল করলে এখনও দেখতে পাবেন কোনো রকম চেঞ্জ নাই শুধু লাস্টের আগের রাউন্ডে একটু চেঞ্জ আছে সেটা আমি বলে দেব না তার আগ পর্যন্ত কোনো চেঞ্জ হবে না তো তিনটা ডাবল কোষে করার পর আমি একটা চেন করে নিব এবং এই যে ওয়ান চেনের স্পেসটা দেখতে পাচ্ছেন ঠিক এখানে আমি আট নম্বর রাউন্ডের মতোই একটা ডাবল কোশে এবং একটা ট্রিপল কোষে এবং আরও একটা ডাবল কোষে করে নিব তো এই যে ওয়ান চেন স্পেসে একটা ডাবল কোষে করে নিচ্ছি হুকে দুইবার সুতাটা পেঁচিয়ে নিয়ে তার আগের রাউন্ডের মধ্যে যে ডাবল কোষেটা এর মধ্যে একটা ট্রিপল কোষে অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট বলতে হাইটটা অ্যাডজাস্ট করে তৈরি করে নিব যেহেতু একটু নিচের রাউন্ডে চলে যাচ্ছে একটু উপরের দিকে সমান করে এনে তারপরে করব আদারওয়াইজ কিন্তু মিলবে না কাজটা ওয়ান চেন স্পেসে আরেকটা ডাবল কোষে করে নিব এরপরে একটা চেন করব এবং পরবর্তী ওয়ান চেনের স্পেসে একটা ডাবল কোষে একটা ট্রিপল কোষে একটা ডাবল কোষে করব আর এটা আট নাম্বার রাউন্ডের মতো করবো একটা ডাবল কোষের পর ট্রিপল কোষেটা এইটার স্টিচে না করে সরাসরি এরকম ট্রিপল কোষের মধ্যে হুকটা নিয়ে ট্রিপল কোষে তৈরি করে নিব ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ছেলে কিন্তু অনেক কিছু নিয়ে আসছে একটা একটা করে তো ওয়ান চেন স্পেসে হচ্ছে আরেকটা ডাবল ক্রোশে তৈরি করে নিব এবং একটা চেন করব আর পরবর্তী ওয়ান চেন স্পেসে একটা ডাবল ক্রোশে এবং ট্রিপল ক্রোশের উপরে একটা ট্রিপল ক্রোশে করে নেব এই রাউন্ডগুলোতে কেন কালার চেঞ্জ করার পর এরকম করে নিচ্ছি এতে করে দেখতে সেটা সুন্দর আসে কিন্তু পরবর্তী রাউন্ডটা যখন আমি ট্রিপল ক্রোশে করবো সেম কালার দিয়ে তখন কিন্তু কোনো প্রয়োজন পড়বে না যে এটার উপরে করার তখন আমরা স্টিচের মধ্যে করব সেম কালার দিয়ে যখন করব রাউন্ডগুলো আর যদি কালার চেঞ্জ করি সেক্ষেত্রে অবশ্যই এরকম করে উপরে করে নেবেন তো এইরকম করে আমি রাউন্ডটা শেষ করে ফেলবো এবং রাউন্ডটা শেষ করার পর হচ্ছে এগারো নম্বর রাউন্ডটা রিপিট করবো মানে তিনটা করে ওয়ান চেন স্পেসে ডবল তিনটা করে ডাবল কোষে করে যাব আমি হচ্ছে রাউন্ডটার শুরুর দিকটা করে ফেলছি একটা চেন করে এখন এই যে ওয়ান চেন স্পেসটাতে যেমনটা বলেছিলাম তিনটা করে ডাবল কোষে করে নিব এরকম করে হচ্ছে ওয়ান ওয়ানছন স্পেসে প্রত্যেকটা তিনটা করে ডাবল কোয়েশ করে নেব এবং তারপরে হচ্ছে দশ আর এগারো নাম্বার রাউন্ডটা রিপিট হবে একদম অ্যাট এক্স্যাক্ট রিপিট হবে কোনো চেঞ্জ হবে না তো সেটা আমি কিন্তু স্কিপ করে যাব আপনারা আপনাদের কাজ থেকে গুনে নেবেন দশ নাম্বার রাউন্ডটা কেমন ছিল দেখে এর রাউন্ডটা হচ্ছে দশ নাম্বার রাউন্ডের মতো করবেন এবং তারপরের রাউন্ডটা এগারো নাম্বার রাউন্ডের মতো করবেন প্রত্যেকটা রাউন্ড শেষে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে জিনিসটা দেখতে কেমন হচ্ছে এই যে দেখেন যেমনটা বলেছি যে রিপিট করছি আমি ঠিক সেরকমই এই যে চারটা একই কালারের চারটা রাউন্ড করা শেষ আমার এখানে কিন্তু লাস্টের রাউন্ডটা যে ছিল ওটার মধ্যে যে তিনটা করেছিল ওটা রিপিট করেছি তা এখন হচ্ছে আমি দেখেন বর্ডারটা পর্যন্ত করে ফেলেছি কারণ এরপরে রিপিটেড রাউন্ড আর কিছুই না তো এরপরে যে গ্রিনটা ইউজ করেছি সেটার মধ্যে একটা জিনিস আছে খেয়াল করার মতো যেটার মধ্যে একই কালারের চারটা আমি লাইন ইউজ করে নিই আমি দুইটা এক কালার এবং পরের দুইটা একটু ডার্ক কালারের ব্যবহার করেছি যার জন্য দুইবারই হচ্ছে কি হয়েছে যখন ট্রিপল কোশেটা হয়েছে সেটা ফ্রন্টের দিকে হুকটা নিয়ে কিন্তু করেছি আমি বারবার বলছি কালার চেঞ্জ করলে আমরা ফ্রন্টের দিকে নিব এতে করে দেখতে সুন্দর দেখাবে তা এখন হচ্ছে বর্ডারটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে হচ্ছে বটারটা কোন লাইনে আছে সেটা একটু বলি তাহলে একটু খেয়াল করতে পারবেন আপনারা এখন হচ্ছে আমাদের টোটাল এই দিকে রাউন্ড কয়টা তিন চার সাত চার এগারো এগারো চার পনেরো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশটা রাউন্ড আমি টোটাল করেছি তার মধ্যে আঠারো নম্বর রাউন্ডটাতে হচ্ছে আট নম্বর রাউন্ডকে আমি ফলো করে করেছি কিন্তু কর্নারটাতে একটু চেঞ্জ করেছি আমি বলেছিলাম যে লাস্ট রাউন্ডের আগের রাউন্ড আমি একটু চেঞ্জ করব তো সেটা কি চেঞ্জ ছিল সেটা আমি আপনাদেরকে প্রথমে বলি আর বলার আগে আরেকটা জিনিস দেখাই যে আমি কিন্তু স্টার্টিংটা সবসময় কর্নার থেকে করে আসি বর্ডারে এক অলরেডি আমি করে ফেলেছি আপনাদেরকে না দেখিয়ে সেটা সম্ভব হয়নি ভিডিওটা করা তো আমি এখন যেহেতু করবো তো এই ওয়ান চেনের মধ্যে একটা স্লিপ নট করব তার আগে কি চেঞ্জটা ছিল সেটা একটু দেখাই প্রত্যেকটা এই যে রাউন্ডগুলো ছিল তার কর্নারগুলোতে কিন্তু আমি দুইটা করে চেন করেছি শুধু এই যে আঠারো নম্বর রাউন্ডটা এই আঠারো নম্বর রাউন্ডে এসে আমি কর্নারের দিক দুইটাতে টু চেনের জায়গায় থ্রি চেন করেছি তো এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট চেঞ্জ এটার রিজেনটা হচ্ছে আমি বলি বর্ডারের দিকে আমাদের চারটা করে ডাবল কষা হবে যেটার কারণে যাতে দেখতে জিনিসটা খুব সুন্দর ফ্ল্যাট হয়ে পড়ে থাকে তাই আমি এক কাজটা করেছি আর আগের রাউন্ডগুলোতে তিনটা করে চেন দেওয়ার কোনো দরকার নেই এতে করে জিনিসটা কুচকে যাবে বা বেশি ছড়িয়ে পড়বে একটু ঢিলে ঢালে হয়ে যাবে তো এই জায়গাটাতে আমি তিনটা চেন করেছি আর তিনটা ডাবল করসে তিনটা চেন তিনটা ডাবল করসে এটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি শুধু দুইটা চেনের জায়গায় তিনটা চেন করেছি যাতে একটু স্পেসটা আমি ভালো পাই তো এই প্রথম চেনটার মধ্যে জয়েন করার পর প্রথম চেনটা আমরা স্লিপ নট করে এই থ্রি চেনের স্পেসের মধ্যে আমরা কি করব একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা চেন সিঙ্গেল ক্রোশে করি একটা চেন করবো না সরি সিঙ্গেল ক্রোশের পরে আমি টোটাল তিনটা চেন করব এক দুই তিন আপনারা এইভাবে কিন্তু রাউন্ড উনিশ নাম্বার রাউন্ডটা শুরু করবেন আঠারো নাম্বার শেষে জয়েন করে ঠিক এরকমভাবেই উনিশ নাম্বারটা শুরু করবেন তারপর এই থ্রি চেন স্পেসের মধ্যে হচ্ছে আপনারা যেটা করবেন তিনটা ডাবল কোশে তৈরি করে নেবেন এই থ্রি চেন স্পেসে আমি তিনটা ডাবল কোষে তৈরি করে নেব দুই এবং তিন এরপর আমি যেটা করব সেটা হচ্ছে সরাসরি যে দেখেন এটা এরকমই থাকবে এবং সরাসরি এখানে আর কিচ্ছু করব না যেমন কর্নারগুলোতে যেরকম প্রতিবার দুইবার দুবার করে কাজ করে আসছি আমি এবার করবো না এবার সরাসরি এই যে ওয়ান চিনি স্পেস আঠারো নম্বর রাউন্ডের এই দিকটাতে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করব এবং তিনটা চেন করে নেব এক দুই তিন এবং এই ওয়ান চেনের স্পেসে আরও তিনটা ডাবল ক্রোশে তৈরি করে নেব এক আমরা কিন্তু এই যে বর্ডারটা আমি দেখাচ্ছি এই বর্ডারটা যে কোনো একটা ব্ল্যাঙ্কেট রানার বা ম্যাট ওভেন কভার যে কোনো কিছু কাজের মধ্যে কিন্তু বড়টা ব্যবহার করতে পারবো তো যাই হোক এর মধ্যে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই ব্যাপারটা আমরা ঠিক এগারো নাম্বার রাউন্ড করার পর থেকে বাকি সব কিছু কিন্তু রিপিট করব তো এগারো নাম্বার রাউন্ডের পরে হচ্ছে বারো নাম্বার রাউন্ডটা আমরা আট নাম্বার রাউন্ডকে ফলো করে করব এবং তেরো নাম্বার রাউন্ডটা এগারো নাম্বারকে ফলো করে করব তারপরে চোদ্দো নাম্বার রাউন্ডটা হচ্ছে আর পনেরো নাম্বার রাউন্ডটা হচ্ছে যথাক্রমে দশ এবং এগারো নাম্বারকে রিপিট করব। তারপরে হচ্ছে ষোলো এবং সতেরো সেটা হচ্ছে আমরা আট এবং এগারো নম্বরকে রিপিট করব তারপরে হচ্ছে আঠারো নম্বর আঠারো নম্বরকে আমরা আট নাম্বার রাউন্ডের সাথে রিপিট করব এবং উনিশ নম্বর রাউন্ডটা তো দেখতেই পাচ্ছেন কি করলাম তো এরকম করে হচ্ছে আমি সবটা শেষ করে নিব আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন তাহলে থামালেই সব জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন তো যাই হোক আমি কিন্তু রিপিটেশন ব্যাপারটা কিন্তু পুরো অলরেডি লিখেও দিয়েছি সেটা একটু খেয়াল করে নেবেন তো সবাই আশা করি আপনাদের কাছে সবারই ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর এটার যে কস্টিং বা দামের ব্যাপারটা আছে সেটা কিন্তু লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে নিয়ে দিয়ে দিচ্ছি সেখানে দেখে নেবেন ধন্যবাদ সবাইকে